আমড়া দিয়ে চাটনি বানাবো। নিয়েছি আমড়া, আমি আমড়াটাকে এখন বানাবো। আমড়াটাকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটেছি, কেটে আমি ছেঁচবো। এখন এভাবে আমি ছেঁচে নেব। সবগুলি আমরা ছেঁচা হয়ে গেছে, এখন আমি দিচ্ছি শুকনো লঙ্কা, মিষ্টি সস আর মেথি। আমি আমড়াটাকে লাল করে ভেজে নিব, ভেজে দিচ্ছি আমড়াগুলি। লবণ দিয়ে দিচ্ছি, আমরা শুকনো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই, আমি ঢাকনাটা ওখানে উঠিয়ে ফেলব। আমার চাটনিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। আমার আমড়ার চাটনিটা রেডি হয়ে গেছে। তোমাদের কাছে যদি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে।